ট্রাই টু রাইট এ স্টোরি, একটা গল্প লেখার চেষ্টা করো, দ্যাট ইউ মে হ্যাভ হিয়ার্ড বিফোর, যেটা আগে তুমি হয়তো শুনেছ। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ব্যবহার করে, ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা ওয়ার্ডের মধ্যে। এ ক্রো, একটা কাক। ফাইন্ডস মিট, মাংস খুঁজে পায়। ফ্লাইজ টু এ ট্রি, একটা গাছে উড়ে যায়। এ ক্লেভার ফক্স, একটা চালাক শিয়াল। সিজ, দেখতে পায়। সেজ টুকরো, কাককে বলে সিং, গান গাইতে। ক্রোসিংস, কাক গান গায়। মিট ফলস, মাংসটা পড়ে যায়। ফক্স টেক্স, শিয়ালটা নিয়ে নেয়। ক্রো স্যাড, কাকটা দুঃখিত হয়। ফ্লাই যাওয়ে, উড়ে চলে যায়। এখন আমি স্টোরিটা পড়ছি। ফুলিশ ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স, বোকা কাক এবং চালাক শিয়াল। ওয়ান্স এ ক্রো ওয়াজ ফ্লাইং, এক সময় একটা কাক উড়ে বেড়াচ্ছিল। সাডেনলি হি ফাউন্ড এ পিস অফ মিট, হঠাৎ সে দেখতে পেয়েছিল এক টুকরো মাংস। হি টুক ইট ইন বিক, সে নিয়েছিল এটা ঠোঁটের মধ্যে। অ্যান্ড ফ্লু টু এ ট্রি, এবং একটা গাছে উড়ে এসেছিল। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে এ ক্লেভার ফক্স ওয়াজ পাসিং, একটা চালাক শিয়াল যাচ্ছিল আন্ডার দ্য ট্রি, গাছটার নিচে দিয়ে বা তলা দিয়ে। হি স দি ক্রো সিটিং, সে দেখতে পেয়েছিল কাকটা বসে আছে অন দি ট্রি, গাছটার ওপরে, উইথ দ্য মিট, মাংসটা নিয়ে। দি ফক্স দেন মেড এ প্ল্যান, শিয়ালটা তখন একটা পরিকল্পনা করেছিল, টু ইট দ্য ক্রোজ মিট, কাকের মাংসটা খেতে। হি প্রেজড দি ক্রোজ ভয়েস, সে প্রশংসা করেছিল কাকের কণ্ঠস্বরের। অ্যান্ড রিকোয়েস্টেড টু সিং, এবং গান করতে অনুরোধ করেছিল। অ্যাজ সুন অ্যাজ দি ক্রো ওপেনড হিজ মাউথ টু সিং, যেই কাকটা খুলেছিল তার মুখটা গান করতে, দি মিট ফেল বিলো, মাংসটা পড়ে গিয়েছিল নিচে, অন দি গ্রাউন্ড, মাটির উপরে। দি ফক্স টুক ইট, শিয়ালটা এটা নিয়ে নিয়েছিল। অ্যান্ড লেফট দি প্লেস, এবং স্থানটা ত্যাগ করেছিল। দি ক্রো বিকেম স্যাড, কাকটা দুঃখিত হয়েছিল। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দ্য ট্রি, এবং গাছটা থেকে উড়ে চলে গিয়েছিল। মরাল, নোবডি শুড বিলিভ এ রোগ, কারোর বিশ্বাস করা উচিত নয় একজন প্রতারক ব্যক্তিকে।